রাজধানীতে হয়ে গেল রবীন্দ্র গবেষক ও শিল্পী সঞ্জিদা খাতুনের নজরুল মানুষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আলোচকরা বললেন জাতীয় কবির গান কবিতা প্রবন্ধ আর অন্তর্লোকের এক মেলবন্ধন এই গ্রন্থটি আর নিজ গ্রন্থ সম্পর্কে বলতে গিয়ে সঞ্জিদা খাতুন বললেন তিনি চেষ্টা করেছেন অনালোকিত কিছু প্রসঙ্গে আলো ফেলবার সন্ধ্যায় ধানমন্ডির নজরুল ইনস্টিটিউট পেলনায়তনে হয়ে গেল এই প্রকাশনা অনুষ্ঠানটি ফারহানা যুদ্ধির প্রতিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান কবিতা প্রবন্ধ অন্তরের গহিনে অনুভব করেন সংস্কৃতিজন সঞ্জি দেখাতন সেই অনুভূতির নির্যাস লেখায় ফুটিয়ে তুললেন তিনি তার রচিত নজরুল মানুষ গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন অংশ নিয়েছিলেন বিশিষ্টজনেরা আলোচনা করেন গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে গ্রন্থটিতে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম উঠে এসেছে সঞ্জিদা খাতুনের যা নতুন প্রজন্মের জন্য দিক নির্দেশনা বলে মনে করেন আলোচকরা দৃশ্যগুলি এই বয়সে এসে নজরুলের সঙ্গে আবার যে বিহার এই গ্রন্থের ভেতর দিয়ে তা এক অপরূপ মেল বন্ধন কথা সাহিত্য অথচ শুধু একটি মাত্র গল্প ওখানে একটি উপন্যাস থাকলে ভালো হতো নিজ গ্রন্থ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জিদা খাতুন বলেন নজরুলকে নিয়ে যে অন্ধকার ও কুসংস্কার রয়েছে তা দূর করার প্রয়াস নিয়েছেন তিনি লেখনির মাধ্যমে তার বিশেষ একটা ছন্দ বিশেষ একটা সুর বিশেষ একটা কথা মালা তার ভিতরে এই সবটা মিলিয়ে যে জিনিস এটা খুব একটা অসাধারণ সৃষ্টি বাঙালির অনুষ্ঠানের শিল্পী খায়রুল শাকিল নজরুলের গজলধর্মী গান গিয়ে শোনান আলোচনা ও সঙ্গীতের গোটা আয়োজনই উপভোগ করেন অনুষ্ঠানের অতিথিরা ফারহানা জুথি বৈশাখী সংবাদ ঢাকা